গল্প করার শেষে এই ফুল পাহাড়ির দেশে গল্প করার শেষে এই ফুল পাহাড়ির দেশে হাসি আছে খুশি আছে আছে সব মিলে মিশে মিষ্টি মিষ্টি খুব মিষ্টি তোমার গানের গলা খুব মিষ্টি ওরে বাবা এটা কিসের ছায়া ভূত বাজ পাখি কিন্তু আগে তো কখনো ফুল পাহাড়িতে বাজ পাখিকে দেখিনি ঘরে চলো ভূত ঘরে চলো আমার খুব ভয় করছে তাই চল পিপাই শুনেছি তো বাজ পাখি খুব শিকারী হয় কিন্তু আমাদের ফুল পাহাড়িতে ও কি শিকার করতে এসেছে ভূত শিকার করতে এসেছে নাকি অন্য কোনো কারণে এসেছে সেটাই তো বুঝতে পারছি না রে পিপাই আরে ওই দেখ পিপাই সেই বাজ পাখিটা কিন্তু ও আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে কেন হ্যাঁ তাই তো একি বাজ পাখিটা উড়ে গেল কেন ভূত ভূত জানিস আজ কি হয়েছে কি হয়েছে লজেন সাদা তুমি এভাবে হাঁপাচ্ছ কেন আমাদের দোকানের ধানু কাকা নদীতে মাছ ধরতে গিয়ে একটা বিশাল বড় বাজ পাখিকে পাহাড়ের উপরে বসে থাকতে দেখেছে কাল ওই বাজ পাখিটাকে আমিও দেখেছি লজেন দাদা আমি এক্ষুনি ওর সঙ্গে কথা বলতে যাব চলো কিন্তু কেন ভূত বলতে চাইছি কারণ হ্যাঁ কি কারণ বল ভূত বল না সেটা আমি এখন বলবো না স্যারকে আগে কথা বলে দেখি আমি যা ভাবছি সেটা সত্যি কিনা তারপর না ভূতু খবরদার যাস না বাজ পাখির সাথে কথা বলতে গিয়ে যদি তোর কোনো বিপদ হয় কোনো বিপদ হবে না গাব্বু কিন্তু বাজ পাখিটা কি তোকে দেখতে পাবে ভূতু হ্যাঁ ও আমাকে দেখতে পাচ্ছে লজেন দাদা তোমরা এক্ষুনি আমার সাথে চলো বাজ পাখিটাকে তো দেখতে পাচ্ছি না রে ভূতু আমার মনে হয় বাজ পাখিটা পাহাড়ের আরো উঁচু কোথাও গিয়ে বসে আছে তোমরা আমার জন্য পাহাড়ের এখানেই অপেক্ষা করো লজেন দাদা আমি বাজ পাখির সঙ্গে কথা বলে আসছি সাবধানে যাস ভূতু তুই না আসা অবধি আমরা এখান থেকে কোথাও যাব না ঠিক আছে দেখতে পাচ্ছি না তার মানে বাজ পাখিটা আরো ওপরের দিকে কোথাও বসে আছে ও লজেন দাদা কতক্ষণ তো হয়ে গেল ভূতু তো এখনো এলো না আমারও ভূতুটার জন্য চিন্তা হচ্ছে গো লজেন দাদা কিন্তু ভূতু তো আমাদের এখানেই ওর জন্য অপেক্ষা করতে বলেছে তাই আরো কিছুক্ষণ আমাদের এখানেই অপেক্ষা করা উচিত ওই তো সেই বাজ পাখিটা তুমি আমাকে সত্যি করে বলো তো বন্ধু তুমি কে তুমি কি সত্যি কোনো বাজ পাখি নাকি অন্য কেউ তুমি এই কথা কেন বলছো বলছি কারণ তুমি কাল আমাকে যেইভাবে দেখছিলে অন্য কোনো পাখি বন্ধু আমাকে সেইভাবে দেখে না সবাই আমাকে দেখে কত কথা বলে জিজ্ঞেস করে আমি কেমন আছি তারপর কত গল্প হয় কত মজা হয় কিন্তু তুমি সেই সব কিছুই করনি আমাকে জানালার সামনে আসতে দেখেই উড়ে গেলে কেন আসলে আমি তোমার সাথে একেবারে গোপনে কথা বলতে চাই তাই কাল তোমার বাড়িতে ওই পাখিটাকে দেখে আমি উড়ে যাই ও তুমি পিপাইকে দেখে উড়ে গেছিলে কিন্তু ও তো আমার বন্ধু আমার বন্ধুদের তুমি ভয় পেও না ওরা কখনো তোমার কোনো ক্ষতি করবে না ঠিক আছে এবার বলো তো তুমি আসলে কে
আমি হলাম সমুদ্রগড়ের যুবরাজ সাগরজিৎ। তুমি সমুদ্রগড়ের যুবরাজ সাগরজিৎ? তাহলে তোমাকে বাজ পাখি কে করে দিল? ওই শয়তান জাদুকর কালচক্র আমাকে জাদু করে এমন মানুষ থেকে বাজ পাখি করে দিয়েছে। কেন? কারণ আমার দাদা যুবরাজ বিক্রমজিৎ সমুদ্রগড়ের মহারাজ সিন্ধুজিৎকে সরিয়ে সমুদ্রগড়ের রাজা হতে চেয়েছিল। রাজা হবার লোভে বিক্রমজিৎ ওই কালচক্রকে একদিন আমাদের রাজপ্রাসাদে নিয়ে এলো। তারপর বলুন বিক্রমজিৎ, আমাকে কি করতে হবে? আমার বাবা মহারাজ সিন্ধুজিৎকে আপনাকে সিংহাসন থেকে সরিয়ে দিতে হবে। আমি রাজা হতে চাই। এ আর এমন কি শক্ত কাজ! আমি আজ রাতেই মহারাজাকে শেষ করে দেব। না না না, মহারাজাকে তো মেরে ফেললে হবে না, কারণ রাজ্যের সবাই মহারাজাকে খুব ভালোবাসে। তাই আমি চাই আপনি মহারাজাকে এমন জাদু করুন যেন মহারাজা অসুস্থ হয়ে আর রাজকার্য পরিচালনা করতে না পারেন। আর বাবা সরে গেলেই আমি হব এই সমুদ্রগড়ের রাজা। কিন্তু আপনার ভাই সাগরজিৎ যদি তা হতে না দেয়? যাতে সাগরজিৎ আমার কোনোভাবেই রাজা হওয়া আটকাতে না পারে, সেই ব্যবস্থাও আপনাকেই করতে হবে কালচক্র। চিন্তা করবেন না, একবার এই সমুদ্রগড়ের রাজা হতে পারলে আমি আপনাকে ধন সম্পদে ভরিয়ে দেব। আর ধন সম্পদ পেলে এমন কোন কাজ নেই যা এই কালচক্র করতে পারে না। চিন্তা করবেন না, আমি আপনাকে রাজা করবই। না না, আমি থাকতে এই অন্যায় তোমরা কিছুতেই করতে পারবে না। সাগরজিৎ, তুই এত রাতে? আমি তোমার আর তোমার এই দুষ্টু জাদুকর কালচক্রের সব কথা শুনেছি। বাবা বেঁচে থাকতে তোমার রাজা হবার এই স্বপ্ন আমি কিছুতেই পূরণ হতে দেব না দাদা, কিছুতেই না। কি এত বড় কথা? কালচক্র, এখনই আমার ভাইকে এমন শাস্তি দিন যাতে ও আর কখনো এই কথা বলার সাহস না পায়। আমাকে শাস্তি দেবার আগে আমি তোমাদের শাস্তি দেব শয়তান। আমাকে শাস্তি দেবে তুমি? তাহলে দেখো আমি এখনই কি করি। তারপর কি হলো বাজ পাখি? হ্যাঁ বলো না, তারপর কি হলো? ওরা সবাই আমার বন্ধু, তুমি ওদের সব বলতে পারো, কোনো ভয় নেই তোমার। ঠিক আছে শোনো, তাহলে আমি বাজ পাখি হয়ে যাবার পরে কালচক্র জাদু করে মহারাজ সিন্ধুজিৎকে অসুস্থ করে দিল। তারপর সমুদ্রগড়ে রাজা হয়ে বসলো আমার দাদা বিক্রমজিৎ। তাহলে মহারাজ সিন্ধুজিৎ এখন কোথায় আছেন? জঙ্গলে। বিক্রমজিৎই মহারাজকে জোর করে বনবাসে পাঠায়। এখন মহারাজকে আমিই দেখাশোনা করি, প্রতিদিন আমি ওনাকে গাছ থেকে ফল পেড়ে খেতে দিই। বিক্রমজিৎ কি খারাপ লোক দেখেছিস ভূতু? সত্যি রে, রাজা হওয়ার লোভে নিজের বাবা আর ভাইকে এভাবে কেউ কষ্ট দেয়? এবার এই কষ্ট থেকে তুমি আমাদের মুক্তি দাও ভূতু। আমি? হ্যাঁ তুমি। আমাকে জঙ্গলের সব পাখি বন্ধুরা বলেছে
একমাত্র তুমি পারবে বিক্রমজিৎ আর কালচক্রকে শাস্তি দিয়ে আমাদেরকে উদ্ধার করতে। দুষ্টু লোকেদের যে আমাকে শাস্তি দিতেই হবে বন্ধু। আচ্ছা তুমি জানো ওই দুষ্টু জাদুকর এখন কোথায় আছে? তুই প্রথমেই দুষ্টু জাদুকর কালচক্রের খোঁজ করছিস কেন রে ভূতু? করছি, কারণ এই সমস্ত কিছুই সম্ভব হয়েছে ওর জাদুর জন্য। তাই সবার আগে ওর সঙ্গেই দেখা করতে হবে। আমি জানি ভূতু কালচক্র কোথায় আছে। কোথায় আছে বাজ বন্ধু? আমাদের সমুদ্রগড়ের বিশাল অরণ্যের মধ্যে একটা গুহাতেই থাকে কালচক্র। আমাদের এক্ষুনি সেই গুহায় যেতে হবে বন্ধু, এক্ষুনি। হুস ফুস ফুস রেভেন চুষ। সকলে ম্যাজিক কার্পেটের উপর বসো লজেন্স দাদা। বসছি ভূতু। ম্যাজিক কার্পেট, ম্যাজিক কার্পেট, এবার আমাদের কালচক্রের গুহাতে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। রাজা হয়ে অনেক আনন্দ করেছিস বিক্রমজিৎ, আর নয় এবার আমি রাজা হব, আর তোকে ওই সাগরজিতের মত বোকা ছেলে, জানিস না তুই কার সাথে বন্ধুত্ব করেছিস। যতদিন এই আগুন জ্বলবে ততদিন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে কালচক্র সমস্ত শক্তি এই আগুন থেকেই পায়। এবার তুই কি করবি ভূতু? কালচক্র যে আসলে একটা শয়তান সেটাই আমাকে আগে বোঝাতে হবে বিক্রমজিৎকে। কিন্তু কি করে ভূতু? সেটাই তো বুদ্ধি করে আমাকে বের করতে হবে রে স্যারকে। পেয়ে গেছি, আজ রাতেই বিক্রমজিৎ কালচক্রের আসল উদ্দেশ্য বুঝতে পারবে। আজ রাতেই। এবার স্বপ্নের মধ্যেই তুমি কালচক্রের আসল রূপ দেখতে পারবে বিক্রমজিৎ। রাজা হয়ে অনেক আনন্দ করেছিস বিক্রমজিৎ, আর নয় এবার আমি রাজা হব, আর তোকে ওই সাগরজিতের মত বোকা ছেলে। কালচক্র, আমি কি স্বপ্ন দেখলাম? না, আমাকে এখনই কিছু করতে হবে, জানি না কিন্তু তোর চালাকি আমি সব জেনে গেছি। এবার চল তোকে আমি কারাগারে বন্দি করব। আমাকে বন্দি করবার মতো কোনো কারাগার তৈরি হয়নি বিক্রমজিৎ। হয়েছে কি হয়নি সে তুই বন্দি হওয়ার পর বুঝতে পারবি শয়তান। খবরদার, আর এক পা যদি আমার দিকে এগিয়েছিস আমি তোকে ভস্ম করে দেব। আমি তোকে ভয় পাই না শয়তান। রিং রিং রিং।
থেকে আগুন বেরোচ্ছে না কেন? আমার অগ্নিকুণ্ড নিভিয়ে দিল কে? এখন আমি কি করবো? না, আমাকে এখনই পালাতে হবে। গুহার পিছনের গুপ্ত দরজা দিয়ে আমাকে এখনই পালিয়ে যেতে হবে। কোথায় পালাবি কাল চক্র? কোথায় পালাবি? বন্দি করো কে? আমার এত বড় ক্ষতি করলো কে? না না না, এ কি করে সম্ভব হলো? কি করে? আমি ভূতু। ভূতু? হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমার অগ্নিকুণ্ডের আগুন নিভিয়েছি। কি? আর আমি বিক্রমজিৎকে তোমার স্বপ্ন দেখিয়েছি। ও, তাই ও আমার সব ষড়যন্ত্রের কথা জানতে পেরেছে আর আমাকে এখানে বন্দি করে রেখেছে। হ্যাঁ গো হ্যাঁ, এই সব হয়েছে আমার জন্য, কিন্তু আমি তোমাকে এই কারাগার থেকে মুক্ত করতে পারি যদি তুমি। যদি আমি? কি কি করতে হবে আমাকে বল। তোমাকে বলতে হবে কি করলে সাগরজিৎ আবার আগের রূপ ফিরে পাবে, মানে বাজ পাখির থেকে মানুষ হয়ে যাবে। কিন্তু তুই এসব জানলি কি করে ভূত? জানি গো জানি, আমি সব জানি। এবার তুমি বলো না। তাহলে শোন, আমার গুহার ভিতর। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি তোমার গুহায়। এবার তুমি তোমার আসল রূপ ফিরে পাবে বন্ধু। কোথায় গিয়েছিলিস রে ভূতু? কালচক্রের গুহায় গিয়েছিলাম। তোর হাতে ওটা কি রে ভূতু? এটা কি সেটা তোরা এক্ষুনি দেখতে পাবি। এই তো আমি আমার আসল রূপ ফিরে পেয়েছি ভূতু, আসল রূপ ফিরে পেয়েছি। আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। চলো চলো এক্ষুনি রাজপ্রাসাদে চলো। ওই বিক্রমজিৎকে আমি এক্ষুনি সিংহাসন থেকে নামিয়ে মহারাজ সিন্ধুজিৎকে আবার সিংহাসনে বসাবো। শান্ত হন, এই কাজ আপনি একা করতে যাবেন না। তাহলে আর কে যাবে আমার সাথে? এই রাজ্যের সেনাপতি আর সেনারাও যাবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো, কারণ আমি জানি ওরা সবাই বিক্রমজিতের অত্যাচারের জন্য খুব রেগে আছে ওর উপরে। তাহলে আর দেরি কিসের যুবরাজ? এক্ষুনি সেনাপতিকে নিয়ে গিয়ে বিক্রমজিৎকে বন্দি করুন। আর আমি ওইদিকে গিয়ে কালচক্রকে কারাগার থেকে মুক্ত করি। তুমি তুমি কালচক্রকে কেন মুক্ত করবে ভূতু? ও যদি আবার জাদু করে আমাদের কোনো ক্ষতি করে। সেই শক্তি আর কালচক্রের নেই যুবরাজ। ওই অগ্নিকুণ্ডের আগুন নেভানোর পরে কালচক্র তার সব শক্তি হারিয়েছে। তুমি এসেছো ভূতু, এবার এবার তুমি তোমার কথা রাখো, আমাকে মুক্ত করো। করছি। ফুসফুস ফুস লেবেন চুষ। কারাগারের দরজা তুমি খুলে যাও তো প্লিজ 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 প্লিজ। তোমাকে অনেক ধন্যবাদ ভূতু, অনেক ধন্যবাদ। শোনো কালচক্র, তোমাকে ছেড়ে দিচ্ছি একটাই শর্তে, তুমি আর কখনো এই সমুদ্রগড়ে আসবে না। ঠিক আছে ভূতু, ঠিক আছে, আমি চিরদিনের মতো এই সমুদ্র ঘর থেকে বিদায় নিলাম। সত্যি এতদিন পরে আপনাকে দেখতে পেয়ে আমরা খুবই আনন্দিত যুবরাজ। সেনাপতি, আজই বিক্রমজিতের অত্যাচার থেকে সমুদ্রগড়কে আমাদের মুক্ত করতে হবে। এখন আমাদের অনেক কাজ। যথাজ্ঞা যুবরাজ, আমরাও এটাই চাইছিলাম। সাগরজিৎ তুই? এবার তোমার খেলা শেষ দাদা,
সেনাপতি, এক্ষুনি দাদাকে বন্দি করে কারাগারে নিয়ে যান। যথা আজ্ঞা যুবরাজ। না 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 না, এ হতে পারে না, আমাকে তুই বন্দি করতে পারিস না সাগরজিৎ, ভুলে যাস না আমি সমুদ্রগড়ের রাজা। সেনাপতি সেনাপতি বন্দি করো ওকে, ওকে বন্দি করো। আর আমরা আপনার আজ্ঞা পালন করব না। তুমি রাজা নও দাদা, এই সমুদ্রগড়ের রাজা হলেন আমার বাবা মহারাজ সিন্ধুজিৎ। সেনাপতি ওকে নিয়ে যাও। আজ এই শুভ দিনে আমি ঘোষণা করছি যে আজ থেকে এই সমুদ্রগড়ের রাজা হলো আমার ছোট ছেলে যুবরাজ সাগরজিৎ। কি বলছেন মহারাজ? আমার বয়স হয়ে গেছে, তাই এই দায়িত্ব আমি তোমাকে দিলাম সাগরজিৎ। সবই হলো ভুতু, কিন্তু আমার খাওয়া তো হলো না। এত ভালো কাজ করেও আমাদের শুকনো মুখে বাড়ি ফিরে যেতে হবে। তা কি কখনো হতে পারে বন্ধু? চলো চলো, তোমাদের জন্য দারুণ সব রাজকীয় খাবারের ব্যবস্থা হয়েছে, তাড়াতাড়ি চলো। চল চল ভুতু, মহারাজের নিমন্ত্রণ বলে কথা, যেতে তো হবেই। দেখলে তো ছোট্ট বন্ধুরা কিভাবে সত্যের জয় হয় আর মিথ্যের হয় পরাজয়, কি তাই না?